মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 7 নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গতিপথ না পাল্টালে ঘূর্ণিঝড়টি আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে এর বাতাসের গতিবেগ 160 থেকে 180 কিলোমিটার। ঝড়টি ভারতীয় উপকূল অতিক্রম করে বাংলাদেশে আঘাত হানলে গতিবেগ কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। আর সরাসরি আঘাত হানলে ক্ষয়ক্ষতি বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বরিশাল, ভোলা, বাগেরহাট, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসও হতে পারে। এসব অঞ্চলে ভারী বর্ষণ সহ ঘণ্টায় 90 থেকে 110 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ফণীর যে চারদিকে বাতাসের বেগ, সেটা ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এ কারণে এই ঘূর্ণিঝড়টি ভারতীয় উপকূল অতিক্রম করার পরেও বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, আর যদি উপকূল অতিক্রম নাও করে তাতেও বাংলাদেশে আসবে। ভারতীয় উপকূল অতিক্রম করে যদি বাংলাদেশে আসে, তাহলে এর যে বর্তমান বাতাসের শক্তি, তার চেয়ে হয়তো কম শক্তিতে বাংলাদেশে আসবে। এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সাগর উত্তাল থাকায় এর মধ্যে গভীর সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। তবে কয়েকটি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। জেলার সাইক্লোন সেন্টারগুলো পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এদিকে ফণীর প্রভাবে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পণ্য ওঠানামার ক্রেনগুলোকে বেঁধে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাগর উত্তাল থাকায় কক্সবাজারও সমুদ্র থেকে তীরে আসতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। দুর্যোগ মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে জরুরি সভা করেছে স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে আসছি তার কাছে। লিমন, ইমতিয়াজ, কিছুক্ষণ আগেই কিন্তু এই যে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, তিনি কিন্তু আসলে এই ঘূর্ণিঝড় ফণী নিয়ে আসলে ব্রিফিং করছেন, এবং আমাদের যে আসলে কিছু জানার ছিল সে বিষয়গুলো আসলে তার কাছ থেকে বিস্তারিত জানা গেল। মূলত আসলে এখনকার মতো যে পূর্বাভাস রয়েছে সেটিতে কিন্তু এটি বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ 3 তারিখ সন্ধ্যার পরে, অর্থাৎ মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত সময় বেঁধে দিলেও তারা বলছেন মূলত সন্ধ্যার পরপরই কিন্তু আসলে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে, এবং তখন থেকেই কিন্তু আসলে তার যে মূল ঘূর্ণিঝড়টি যে আঘাত হানবে সেটি শুরু হবে। তারপরে মূলত আসলে আমরা প্রথম থেকে যেটি ধারণা করছিলাম যে গত 2-3 দিন যাবৎ দেখছিলাম চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাতে আসলে যে স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে, কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন যে ঘূর্ণিঝড়টি মূলত খুলনা, মংলা, বরিশাল, বরগুনা আর কি, বরগুনা এই বেল্টিতে আজকে আঘাত হানতে যাচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু 7 নম্বর সতর্কতা সংকেত যেটা তারা কিন্তু সেটা দেখিয়েছে, এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এটি এখন পর্যন্ত হচ্ছে বাতাসের গতিবেগ 160 থেকে 180 পর্যন্ত, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টাকে যে ক্রাইটেরিয়া রয়েছে সর্বোচ্চ ক্রাইটেরিয়া কিন্তু 200, বাতাসের গতিবেগ যখন 200 ক্রস করবে তারপরে, কিন্তু এখন পর্যন্ত সেই যে সেই পর্যায়ে যায়নি, অর্থাৎ 180 পর্যন্তই আসলে বলা হয়েছে যে সর্বোচ্চ গতিবেগ 100, যদিও এটা তারতম্য হতে পারে। যেমনটি যেমন বলছে যে আঘাতে ঘূর্ণিঝড় যে মূল আঘাতের সময় যেটি বলা হয়েছে কালকে সন্ধ্যা, এর আগে না আগে পরেও সময়েরও কিছু তারতম্য হতে পারে, কিন্তু এত কিছুর পরে এখনও কিন্তু যে রাজধানীতে সহ আমরা ঢাকার রাজধানী ঢাকা সহ কিন্তু সারা দেশে তীব্র তাপদাহ কিন্তু বইছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমেনি। এই বিষয়টি জানতে চেয়েছিলাম, সেটির পক্ষে তিনি যেটি বলেছেন যে
কালকে দুপুরের পর থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে সঙ্গে যে মেঘটি, সেই মেঘটি আশেপাশের এলাকায় অর্থাৎ আসতে শুরু করবে এবং তখন থেকে ঝোড়ো বাতাস এই রাজধানী সহ সারা দেশে যে সংকেত দেওয়া হয়েছে সেই ঝোড়ো বাতাস বইতে থাকবে এবং সেই মেঘ থেকে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজকে কিন্তু আবহাওয়া এমনই থাকবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আবহাওয়া অফিস থেকে এখনকার মতো আমার কাছ থেকে। দর্শক, ঘূর্ণিঝড় ফণীর সবশেষ তথ্য জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর প্রভাব সম্পর্কে জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা নেভালে আছেন রিপোর্টার কমল দে এবং রাজধানীর সদরঘাটে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। প্রথমে যাচ্ছি কমলদের কাছে। কমল, ধন্যবাদ ইমতিয়াজ। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কিন্তু চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এসে তিনি আমাদেরকে জানিয়েছেন বন্দরের জেটি এবং বহিনোঙ্গর সব ক্ষেত্রে কিন্তু অপারেশনাল কার্যক্রম পুরোপুরি এখন বন্ধ। বন্দরের প্রধান জেটি যেসব জাহাজ রয়েছে সবগুলি জাহাজকে কিন্তু বন্দরে বহিনোঙ্গরে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বহিনোঙ্গরে যেসব লাইটের জাহাজ ছিল তাদেরকে নিরাপদ দূরত্বে চলে আসার জন্য বলা হয়েছে এবং সে সাথে বন্দরে যেসব বড় বড় শক্তিশালী ক্রেন রয়েছে সেই ক্রেনগুলো যেন শক্তভাবে বেঁধে রাখা হয় সেই নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। অপরদিকে আমরা কথা বলেছিলাম যারা লাইটারের জাহাজ দিয়ে গভীর সমুদ্র বন্দর থেকে পণ্য খালাস করে সে লাইটারের জাহাজ দিয়ে সংগঠন WTC-র কোঅর্ডিনেটর কোকনভেনার শফিক আহমেদের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন তারা আপাতত চট্টগ্রাম বন্দরে বহিনোঙ্গর যেসব জাহাজ রয়েছে সবগুলি জাহাজ থেকে তারা যেন চলে আসে এবং উপকূল এলাকায় চলে আসে অবস্থান নাই সেটি নির্দেশনা দিয়েছে। আমরা আগে দেখেছি যে আমি এখন যেটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে মূলত বন্দরের মোহনা। এখন চট্টগ্রাম বন্দর থেকে একটি জাহাজ অর্থাৎ কন্টেনারবাহী জাহাজটি কিন্তু বন্দরের প্রধান জেটি থেকে বহিনোঙ্গরে চলে যাচ্ছে এবং সেখানে তাদেরকে অবস্থান করতে হবে। কেন তাদেরকে সেখানে অবস্থান করতে হবে তার একটি ব্যাখ্যা রয়েছে। যেহেতু সাগর উত্তাল তখন যে জাহাজগুলি যদি জেটিতে অবস্থান করে তখন কিন্তু পানির তোরে এই বন্দরের ক্ষতিগ্রস্ত হওয়াটা আশঙ্কা থেকে যায়। ইতিমধ্যে আমরা দেখেছি 5 থেকে 8টি জাহাজ অন্তত তারা বন্দরের প্রধান জেটি ছেড়ে বহিনোঙ্গরের দিকে চলে যাচ্ছে এবং অপরদিকে লাইটারের জাহাজ যেগুলো বহিনোঙ্গরে পণ্য খালাস করতো সে লাইটারের জাহাজগুলো 15 নম্বর ঘাট হয়ে বন্দর হয়ে সদরঘাট পর্যন্ত অর্থাৎ শাহমানত ব্রিজ পর্যন্ত প্রায় 7 থেকে 8 নটিক্যাল মাইল যে এলাকাটি রয়েছে সে এলাকার মধ্যে তারা অবস্থান করছে। এবং আরেকটি বিষয় বলে রাখা উচিত যে সতর্কতা হিসেবে বলা হচ্ছে যেন অন্যান্য যে আশেপাশে যে স্থাপনাগুলি রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক সতর্ক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে আপনি জানেন পতঙ্গা সমুদ্র এলাকা যে এলাকা তার পাশাপাশি কিন্তু যেমন চট্টগ্রাম শাহমানত বিমানবন্দর রয়েছে তেমনি একাধিক কিন্তু তেলের স্থাপনা রয়েছে এবং সেগুলিকেও সতর্ক অবস্থার মধ্যে রাখা হয়েছে যাতে ঘূর্ণিঝড়ে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। তো ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কিন্তু এখন সাগর উত্তাল হতে শুরু করেছে এবং ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ছিল সে জাহাজগুলো বন্দরের বহিনোঙ্গর আরও একটি জাহাজ বন্দর ত্যাগ করে বহিনোঙ্গরের দিকে চলে যাচ্ছে। অপরদিকে যেসব লাইটারের জাহাজ রয়েছে সে লাইটারের জাহাজগুলো 15 নম্বর ঘাট হয়ে এবং সদরঘাট হয়ে সদরঘাট পর্যন্ত শাহমানত সেতু এলাকায় অবস্থান নিচ্ছে। তো বলা চলে যে চট্টগ্রাম যে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কিন্তু সাগরে এখন পুরোপুরি উত্তাল হচ্ছে অত বড় বড় ঢেউ আসছে পড়ছে উপকূলে সে কারণে সব ধরনের দুর্ঘটনা এড়াতে বন্দর কর্তৃপক্ষ সতর্কতা হলো যে সবগুলি মাদার ভেসেলকে চলে যেতে হবে বহিনোঙ্গরে লাইটারের জাহাজগুলোকে চলে আসতে হবে নিরাপদ দূরত্বে এবং যতগুলি ক্রেন রয়েছে সেগুলিকে শক্ত অবস্থানে রাখতে বলা হয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দরের সতর্কতা সর্বশেষ। আমরা এখন চলে যাব ঢাকা সহকর্মী শোভনের কাছে। ধন্যবাদ কমল দে। আমরা কয়েকদিন ধরেই দেখছি যেমন ঘূর্ণিঝড় ফণী আসলে উপকূলের দিকে ধেয়ে আসছে, তো সে কারণে কিন্তু আজকে আবহাওয়া অধিদপ্তর যেমন সতর্ক সংকেত তারা স্থানীয় যে হুঁশিয়ারি সংকেত সেটি বাড়িয়েছে, তেমনি কিন্তু অভ্যন্তরীণ নৌরুটেও BIWT এর যারা কর্মকর্তা রয়েছেন তারা লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক করে কিছুক্ষণ আগে আমাদেরকে তারা জানিয়েছেন যে BIWT এর যারা কর্মকর্তা ছিলেন যে অভ্যন্তরীণ যত নৌরুট রয়েছে সেখানে আসলে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। শুরুর দিকে আমরা গতকালকে যেমন দেখেছিলাম যে ভোলার রাঙ্গাবালি এবং হচ্ছে ভেদুয়া এবং হচ্ছে পটুয়াখালীর যে একটি এলাকা রয়েছে এবং বরগুনা সদর এবং আমতলিতে আসলে আজকে বন্ধ করে দিয়েছিল লঞ্চ চলাচল। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এখান থেকে যে যে লঞ্চগুলি আপনি এখন সামনে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে চাঁদপুর রুটের, অভ্যন্তরীণ রুটের। এছাড়া আমার আশেপাশে যে লঞ্চগুলি রয়েছে এগুলি পটুয়াখালী সহ আশেপাশে বরিশাল যে অঞ্চল রয়েছে দক্ষিণাঞ্চলের যে অন্যান্য যেসব রুট রয়েছে সে রুটগুলোতে ছেড়ে যাবে। তো সেক্ষেত্রে BIWT এর কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যেহেতু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে
হয়েছে আগামীকাল সন্ধ্যা নাগাদ আসলে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী। এবং হচ্ছে আজকের রাতে সন্ধ্যার পর থেকে যেহেতু আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে, সে কারণে আসলে তারা অভ্যন্তরীণ যে নৌরুট রয়েছে এবং উপকূলের পাশাপাশি যেগুলি হচ্ছে 50 কিলোমিটার সাগর পার থেকে যে লঞ্চ ঘাটগুলি রয়েছে সেগুলি কিন্তু তারা আগেই বন্ধ করে দিয়েছিলেন। এবং তারা আমি যারা লঞ্চ মালিক রয়েছে এবং লঞ্চ পরিচালনায় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই অভ্যন্তরীণ যে নৌরুট রয়েছে সেই নৌরুট যতক্ষণে নিরাপদ না হবে, যতক্ষণ আবহাওয়া পরিস্থিতি ভালো না হবে, ততক্ষণ আর আসলে তারা নিরাপদেই লঞ্চ চলাচল করবেন। যেহেতু বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আসলে তাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, তো সিদ্ধান্ত তারা মানবেন। এবং আমরা এখানে দেখেছি যে আসন্ন ফণীর যে দুর্যোগ মোকাবেলা সেই মোকাবেলার অংশ হিসেবে কিন্তু বিআইডব্লিউটি এর সকল কর্মকর্তা এবং কর্মচারীর যে ছুটি সেটি বাতিল করা হয়েছে। এবং যে অন্যান্য যে নৌ যে অভ্যন্তরীণ যে নৌরুট রয়েছে সেখানে কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং উপকূলীয় অঞ্চলে যেখানে যেমন আমরা দেখছি যে নিরাপত্তার জন্য মানুষের যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে তাতে আসলে কিন্তু সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো প্রাণহানি না হয় সে ব্যাপারে তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন। তো সদরঘাটে আমার কাছে এই ছিল সবশেষ, চলে যাব স্টুডিওতে ইমতিয়াজ। দর্শক, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব সম্পর্কে জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে এবং রাজধানীর সদরঘাট থেকে এসআরুল হক শাওন। এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলো তীরে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন রিপোর্টার এম এ আজিম, সরাসরি চলে আসছি তার কাছে। আজিম, হ্যাঁ ইমতিয়াজ, আপনি ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার বিএফডিসি ঘাটে ঢুকতে যে নদীটি আছে সে নদীটিতে। এখানে যে ট্রলারগুলো আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, সারি সারি ট্রলার নোঙর করে আছে। এই ট্রলারগুলো আসলে গত দুদিন ধরে সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে। এই ট্রলারগুলো আসলে কিন্তু দুদিন আগে ফিরতে শুরু করেছে। ট্রলারগুলো কিন্তু আসলে সমুদ্রে 15 দিন থেকে 10 দিন থেকে মাছ ধরে ফেরার কথা। আসলে এই ট্রলারগুলো কিন্তু দ্রুত ফিরে এসেছে, একটি কারণ হচ্ছে যে ঘূর্ণিঝড় ফণীর কারণে। ঘূর্ণিঝড় ফণীর কারণে সমুদ্র উত্তাল হওয়ার আগেই তারা নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এখনো সমুদ্রে বেশ কিছু ট্রলার আছে যেগুলো আসলে আমরা দেখছি যে কিছুক্ষণের পর পর আসলে ফিরে আসছে। তো আসলে এই ফিরে আসার ফলে আসলে জেলে এবং ট্রলার মালিকরা আসলে কিন্তু একটি লোকসানের মুখে পড়বে এবং সেই লোকসান কাটিয়ে উঠতে তাদের কিন্তু মৌসুমে প্রচুর পরিমাণ মাছ পেতে হবে, যেই মাছটা পেলে আসলে তারা এই লোকসানটা কাটিয়ে উঠতে পারবে। এছাড়া আপনাকে যদি আমি বলি যে আসলে ট্রলার মালিক সমিতির সভাপতির সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন দুটি ট্রলার সমুদ্রে আছে, যে দুটি ট্রলারের সাথে তারা কোনো যোগাযোগ স্থাপন করতে পারছে না। সেই দুটি ট্রলার কি ফিরে আসছে কি আসছে না, বা সেই দুটি ট্রলার কি আসলে কোনো সমস্যায় পড়েছে কিনা সেটি আসলে তারা জানতে পারছে না। আমি এখানে কোস্টগার্ড স্টেশনের সাথে, স্টেশন কমান্ডারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন তারা প্রতিনিয়তই আসলে সমুদ্রে যাচ্ছেন একটি সমুদ্রে যে সব ট্রলার এখনো আছে তাদেরকে ফিরে আনার জন্য। এবং কিছুক্ষণ আগেও পাথরঘাটা স্টেশন থেকে তারা একটি বোট এবং একটি টিম সহ তারা সমুদ্রে বেরিয়ে পড়েছেন। যারা সমুদ্রে এখনো আছে মাছ ধরছে, যারা এখনো ফিরে আসছে না তাদেরকে ফিরিয়ে নিয়ে আনার জন্য। এদিকে জেলার যেসব সাইক্লোন শেল্টার আছে বা যারা দুর্যোগের সময় উদ্ধার অভিযান করে তাদেরকে নিয়ে সকাল 10:30 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে আসলে আমাদের বরগুনা জেলায় আসলে 335টি যে সাইক্লোন শেল্টার আছে সে সাইক্লোন শেল্টারগুলো আসলে প্রস্তুত রাখা এবং ওপেন করে দেয়া, যাতে সেখানে মানুষ নির্বিঘ্নে আসতে পারে সে ব্যবস্থা তারা করছেন। এবং ঘূর্ণিঝড়ের সময় যে যারা কাজ করবে তাদেরকে প্রস্তুত করে রাখছেন। তো ইমতিয়াজ, এই ছিল আমাদের বরগুনায় আসলে ঘূর্ণিঝড় ফণীর সবশেষ আপডেট। দর্শক, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব সম্পর্কে জানাতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এম এ আজিম। দেখছেন।